সবাইকে নমস্কার আমি ডক্টর দেবব্রত বেরা আমি রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটালে ইলেকট্রোফিজিওলজিস্ট ইলেকট্রোফিজিওলজি অ্যাকচুয়ালি একটা ডিভিশন আমাদের কার্ডিওলজিরই ডিভিশন যাতে উই ডিল উইথ অ্যারিথমিয়া সো এই অ্যারিথমিয়া দুটো পার্ট একটাতে আমরা বলি ট্যাকি অ্যারিথমিয়া যেখানে হার্টবিট খুব ফাস্ট হয়ে যায় হার্ট রেট ইভেন 150, 200, 250 চলে যেতে পারে আর সেকেন্ড ক্যাটাগরি যেখানে হার্টবিট কমে 30, 40 নিচেও চলে যায় এই যে ফার্স্ট সেগমেন্ট যেটা আমি বললাম যাতে পেশেন্টের হার্টবিট বেড়ে 150, 200 বা 200 উপরে চলে যায় এই পেশেন্টদেরকে আমরা অনেক সময় ইপি স্টাডি বলে একটা পরীক্ষা করা হয় যাতে আমরা দেখি যে হার্টের ভেতরে কোন জায়গা থেকে এক্সট্রা একটা সিগন্যাল আসছে ইলেকট্রিক্যাল সিগন্যাল আসছে যেটা একটা অ্যাবনর্মাল সিগন্যাল ফ্রম দ্য নর্মাল সো উই ফাইন্ড আউট দ্যাট ইলেকট্রিক্যাল সিগন্যাল এবং সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আমরা থ্রু আ ক্যাথেটার থ্রু আ মাইক্রো সার্জারি আমরা রিমুভ করে দিতে পারি সেটাকে আমরা ইউজুয়ালি বলি রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন এই অ্যাবলেশন প্রসিজিয়ার বা হার্ট থেকে যে অ্যাবনর্মাল সিগন্যাল আছে ওটাকে ডিলিট করার যে প্রসিজিয়ার সেটা অনেক কিছু দিয়ে করা যায় যেমন হিট দিয়ে করা যায় যেমন কুলিং দিয়ে করা যায় যেমন লেজার দিয়ে করা যায় আমরা সেটা প্রিডমিনেন্টলি রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি দিয়ে হিট ট্রিটমেন্ট করে ওটাকে বের করে দেওয়া হয় এটার জন্য কোনো কাটাকাটিকা বা কোনো বড় অপারেশনের দরকার পড়ে না এটা একটা এফেক্টিভ এবং সেফ সার্জারি যেটা আমরা গ্রয়েন থেকে একটা আইভি ক্যানুলা দিয়ে ক্যাথেটার পাঠিয়ে হার্টের কোন কোন জায়গা থেকে এক্সট্রা সিগন্যালটা আসছে সেটাকে ডিলিট করতে পারি ইউজুয়ালি 1.5 থেকে 2 আওয়ার্স লাগে এই প্রসিজিয়ারটা পেশেন্টকে অজ্ঞানও করতে লাগে না লোকাল অ্যানেস্থেসিয়া পেশেন্টের সাথে গল্প করতে করতেই প্রসিজিয়ারটা হয়ে যায় বরং এটাতে আমাদের যেটা লাগে ক্লিনিক্যাল সাসপিশন যে হঠাৎ করে পেশেন্টের যখন হার্টবিট বাড়ছে সেই সময়তে ইসিজি করা কারণ সেই সময়কার ইসিজি আমাদেরকে বলে দেয় যে হার্টের কোন জায়গা থেকে এক্সট্রা সিগন্যালটা আসছে এবং ইউজুয়ালি এই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন প্রসিজিয়ার হওয়ার পরে পরের দিনই আমরা পেশেন্টকে বাড়ি ছেড়ে দিতে পারি অ্যান্ড হি ক্যান লিড টু আ নর্মাল লাইফ সাধারণত 99% ক্ষেত্রে আমরা যে ট্যাকিকার্ডিয়াগুলো নিয়ে ডিল করি তাতে একবার এই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন হলে পেশেন্ট ইজ কিউরড ফর লাইফ এবং তাকে তাদের কোনো মেডিসিনও লাগে না থ্যাংক ইউ